আল্লাহর সহমতে আমার এখন ঘাড়ে ব্যথা নাই, আমি ঘাড় নাড়াচাড়া করতে পারি। আগের থেকে আমি অনেক সুস্থতা ফিল করতেছি। আমার যে মাথায় ব্যথা ছিল এখন ওই ব্যথাটা আমি ফিল করতে পারছি না, এখন আমি উঠবস করতে পারি। আমার থেকে খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মেহেদী হাসান, আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর, আমার বয়স হচ্ছে 20। দীর্ঘদিন যাবত আমার ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, মাজার ব্যথা আমি উঠতেছি। আমি ঘাড় লড়াইতে পারতাম না, আমার খুব মাজার সমস্যা, মাজার ব্যথার জন্য আমি উঠবস করতে পারতাম না, হাঁটুতে সমস্যা, আমি ছেড়ে দিয়ে উঠবস উঠতে পারতাম না, বসতে পারতাম না। এই সমস্যার জন্য আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, কোনো ফলাফল পাচ্ছি না। ওষুধ খাইতাম, ওষুধ খেলে ভালো থাকতাম, ওষুধ ছেড়ে দিলে আবার আগের জায়গায় আগের মতো হয়ে যাইতাম। তারপর এটা নিয়ে আমি অনেক চিন্তা টেনশনে পড়ে যাই, আমি কি আর কখনো ভালো হবো না। একদিন আমি ইউটিউবে স্যারের ভিডিও দেখে এখানে ডিপিআরসি হাসপাতালে আসলাম। স্যারে আমারে ভর্তি দিল 15 দিনের জন্য, আমি থাকলাম। ইনশাল্লাহ এখানে সবার ব্যবহার আচরণ অনেক ভালো, তারা অনেক যত্নশীল। এখানে যারা থেরাপি দেয় তারা অনেক যত্নশীল ভাবে থেরাপি দেয়, যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করে ইনশাল্লাহ ভালো হওয়ার জন্য। ইনশাল্লাহ আমি এখনো খুব ভালো আছি, আল্লাহর সহমতে আমার এখন ঘাড়ে ব্যথা নাই, আমি ঘাড় নাড়াচাড়া করতে পারি। আগের থেকে আমি অনেক সুস্থতা ফিল করতেছি। আমার যে মাথায় ব্যথা ছিল এখন ওই ব্যথাটা আমি ফিল করতে পারছি না, এখন আমি উঠবস করতে পারি। আমার থেকে খুব ভালো লাগতেছে, আল্লাহর সহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের মধ্যে যদি এমন রোগী থাকে ইনশাল্লাহ ডিপিআরসি হাসপাতালে আসবেন, আশা করি আপনারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ আল্লাহ যাতে আমাকে সারা জীবন সুস্থ রাখে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।